Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম আমি সাইফ এন্ড ডেইলি ব্লগ এন্ড রেসিপি থেকে। ওই তো সকালের রুটিন আবার একটাই, সকালে এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু করি। তো সকালবেলা চা খেয়ে আজকে একটু নতুন প্ল্যান করেছি, আমি একটু বাইরে যাব, আমার নিজেকে আজকে একটু সময় দিব আমি, কারণ আমি আসলে একেবারেই নিজেকে সময় দিই না। সবসময় বাচ্চাকে মানে ওরা বাবাকে বা অন্য সব কিছু নিয়ে আমি একটু বেশি ব্যস্ত থাকি আমার ফ্যামিলি। তো আজকে আমি একটু নিজেকে সময় দিব বলে ধানমন্ডি চলে আসছি বিন্দাস পার্লারে। তো পার্লারে এসে আমি যে কতটা নিজের প্রতি আমি অগোছালো সেটাই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আবার লাইফস্টাইলে সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সেটাই আবার আমি আজকে আবার করতেছি। দেখেন আমার চুলের কী কন্ডিশন, কী রাফ হয়ে গেছে আমার চুলের, মানে আমি কিন্তু হেয়ার স্পাও করি তো তারপরও চুলের এমন রাফ কন্ডিশন। এক সপ্তাহ হয়েছে আমি মানে কোনো আমার এই চুলের মধ্যে ব্রাশ করতে পারি না, মানে হেয়ার স্পা করার পরও। তাহলে বুঝেন আমার চুলটা কতটা রাফ হয়েছে। তো আজকে মানে যখনই আমি সকালবেলা চা খাওয়ার পর একটু মিররের সামনে গেলাম, সব প্রথমেই আমার চোখে আমার চুলটাই পড়লো, কারণ আমি আমার চুলটাকে অনেক অনেক লাভ করি। আর আমার একসময় অনেক চুল ছিল, বাট চুলের উপরে অনেক আমি কী বলবো টর্চার করছি, মানে যখন যে ট্রেন্ডটা হয় যখন যেরকম কালার করতে ইচ্ছে করে সবসময় করছি, করতে করতে এখন আমার চুলই একেবারে শেষ। সো আজকে আমার মনে হলো মানুষের আসলে বিউটি টিপসের মধ্যে নিজের একটা আউটফিট থাকে, তো এর মধ্যে এক একটা মানুষের এক এক রকমের ইয়ে থাকে, যে কারোর ড্রেসের উপরে, কারোর ত্বকের উপরে, কারোর চুলের উপরে, কারোর শপিং করার উপরে, মানে বিভিন্ন কিছুর উপরে কারো না কারো একটা অন্যরকম ফিলিং ইয়ে শখ কাজ করে বা প্রায়োরিটি দেয়। কিন্তু আমি আসলে আমার চুলের প্রতি সবসময় খুব কেয়ারফুল, কিন্তু এখন আমার সংসারের প্রতি আমি এতটা খেয়াল রাখি, আমি নিজের প্রতি আমার একদম অগোছালো, কোনো খেয়াল করি না কিছু না, আমি যে কী হয়ে গেলাম বুঝতেই পারছি না। তো এই জন্য আজকে আমি চুলটাকে একটু ডিফারেন্ট লুক দিতেছি, আমার একটা ডিফারেন্ট লুক আনতেছি, কেমন লাগবে জানি না। আসলে আমি ডিফারেন্ট লুক বলতেছি এর জন্যই ব্লন্ড করতেছি, তো কালারগুলো সেম সেম থাকে সেজন্য বোঝা যায় না, কিন্তু আসলে আমি এক এক সময় এক একটা কালার আনি চুলের মধ্যে। তো আমার বাসার পাশে যে বিউটি পার্লার ছিল সেখানে আমার চুলটা একবার নষ্ট করে দিছে, ড্যামেজ করে দিছে, তো সেই ড্যামেজ চুলটাকে এখন রিমুভ করতে আমার যে কী করতে হচ্ছে আমি বোঝাতে পারবো না। তো ধানমন্ডি বিউটি পার্লারে যখন চলে আসছি তখন মানে আমার চুলের কন্ডিশন দেখে সবাই বলতেছিলো যে চুল কী হয়েছে এরকম একটা অবস্থা। তো এর মধ্যেও কিন্তু আমার বাবুকে সময় দিতে হইতেছে, দেখেন আমি পার্লারের ভিতরে যখন ছিলাম এর মাঝেও বাবুর আবার ক্ষুধা লাগছে, তো বাবুর জন্য আবার নিতে মানে কেএফসির একটা চিকেন নিতে আসলাম আর ফ্রেঞ্চ ফ্রাই, কারণ বাবুকে সাথে নিয়ে গেছি তো বাবুকে লাঞ্চ করাইতে হবে। তো এই বিউটি পার্লারে বসেও আবার বাচ্চাকে টেক কেয়ার করতে হয়েছে, আমার বাবু আবার পটি করছে, খাইছে, বাবুকে সময় দিছি, আবার এর পাশাপাশি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আর আমার যারা আপু ভাইয়ারা আমাকে কমেন্টসে জানান আমার ভিডিওটা ভালো লাগে, সত্যি সত্যি আমার কিন্তু খুব ভালো লাগে এই কমেন্টসটা পড়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্টস করেছেন, যারা কমেন্ট করেননি করতে ভুলে গিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আমার লাইফস্টাইলটা দেখেন আসলে, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার কাজ শেষ কমপ্লিট, আমার এক চুলে একটা সুন্দর একটা নাইস লুক আসছে। তো বের হয়ে আসলাম পার্লার থেকে, আসার পর একটু সুপার শপে ঢুকলাম মিনা বাজারে, সেখান থেকে আবার আমি একটু লোশন নিলাম, আমার কিছু প্রোডাক্ট ছিল এগুলো নিলাম, বাবুর জন্য একটু চিপস টিপস নিলাম, নিয়ে এখন আবার বাসার দিকে চলে আসতেছি। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আমি যেন আমার প্রতি খেয়াল রাখতে পারি আর আমার ইউটিউব চ্যানেলের প্রতিও খেয়াল রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।